গুড মর্নিং, আমার একটা নতুন ব্লগ নিয়ে আমি নাগপুর থেকে, আর এটা নাগপুরে আমার এইবারের প্রথম সকাল। মোটামুটি নাগপুরে ওয়েদারটা সারা বছরই ওই একই রকম থাকে, শুধু গরমটা বাড়ে, বাট এই সকালবেলাটা রাত্রিবেলা ওই ঠান্ডাই থাকে। তো এখন 8টা বাজে, উঠেছি একটু আগে, মামি স্কুলে বেরিয়ে গেল, বোনুর সাথে দেখা হয়নি, ঘুমাচ্ছিলাম তখন পরে পরে। আর এই যে মামা উঠে গেছে এখানে, আর বোন আর রিয়া এখনো ঘুমাচ্ছে, আর মামা এখানে ইডলি বানাচ্ছে। গরমে এখন ইয়ে আছে না, হুম ভাব আছে না, তো এটা চাটনি, আর এটি সাম্বার, এটা হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট, আর এখানে আলু ভর্তা হচ্ছে এখনো। মামাদের ঘরেরই পেছনটাতে সকালবেলা খুব সুন্দর রোদ আসে, বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা হাওয়া আর রোদ। চলে এসেছি ছাদে, কালকের যে জামা কাপড় গুলো আমরা এসে সব ধুয়ে দিয়েছিলাম সেগুলো একটু হালকা ভেজে ভেজে আছে, সেগুলোই মেলে দেব, আর তোমাদেরকে চারপাশটা একটু দেখাবো। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, আর একদম তো মানে গলি রাস্তা, বাট রাস্তার পাশেই, আর এ পাশে এখানে একটা হনুমানজির মন্দির আছে, এই এই বাড়িটা মানে পাশের বাড়ি, তারপরে এটা হচ্ছে রাইট সাইড, আর এটা লেফট সাইড, আর এটা ব্যাক। এটা হচ্ছে পূর্ব দিক, সূর্যটা দেখেই বুঝতে পারছো আশা করি, আকাশটা আজ খুব সুন্দর, পুরোনো যাত্রা এখনো আকাশে দেখা যাচ্ছে। এই যে আমার ইনস্ট্রাকশনে মামা চা বানিয়ে দিয়েছে, ভালো লাগে না
এখানে উচ্ছে চিপস অ্যাড দেওয়া হচ্ছে। মামা দিদার সমস্ত ওষুধ গুছিয়ে দিল, সমস্ত টাইম লিখে লিখে। দেখ কুকুরের মতো জিভ বার করে। এখন রান্না করছি, আর আশা করি দেখে বুঝতে পেরেছ কি রান্না হচ্ছে। এখানে হচ্ছে ফুলকপি আলুর তরকারি, যেহেতু হচ্ছে শনিবার নিরামিষ রান্না হচ্ছে। আর হবে পনির, পনিরটা কাটা হয়ে গেছে, দই পনির বানাবো। আর সবাই কি করছে একটু দেখে আসি। রাক্ষস গুলো সব খেতে বসেছে। ডিজাইন হোয়াট ইজ ডিজাইন, হোয়াট ইজ ডিজাইন, এটা কিরকম ডিজাইন হলো।
আর মামা অনেক খাটাখাটনি করে এখন ক্লান্ত হয়ে গেছে। নো পলিটিক্স হিয়ার। এখানে হয়ে গেছে দই পনিরটা ভাতের সাথে, বলতে একটু জুস রাখা হয়েছে। রান্না কেমন হয়েছে বলো? বুনু ও তো সবই খেয়ে নিয়েছে আগেই। এই জায়গাটা ভালো ফটো উঠবে গাছের তলে। আমরা জাস্ট একটু বাইরে বেরিয়েছিলাম হাঁটতে হাঁটতে, আর একটু হলে আমার ফোনটা ভেঙে যাচ্ছিল। এখানে একটা ফটো তুলি না রে, এখানে ভালো ফটো উঠবে। এইটা কেন নাও নাও? এটা কেন আমি দিচ্ছি তাই কে বলেন? কি বাবু কি হয়েছে? শিখাতে পারলাম না, চাইনি ছিল না। এখন দিকে আসো, এখন দিকে আসো, এখন দেখো।